হাই ফ্রেন্ড, আমি রণজিৎ আর আপনারা দেখছেন রাজ গার্ডেন্স। আজকে আমি এসেছি শিবদুর্গা নার্সারিতে। তো দেখতেই পাচ্ছেন এটা কি গাছ, এর নাম হচ্ছে কলসপত্রী। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কলসগুলো হয়ে রয়েছে, গাছগুলোর গ্রোথও ভালো। এই নার্সারিতে আপনারা এছাড়াও অনেক কিছু গাছ পাবেন। তো এই কলসপত্রীগুলো 700 টাকা করে দাম বলছে। তো আপনাদের লাগলে আপনারাও নিয়ে যেতে পারেন। সত্যি খুব সুন্দর গাছ, একটা গাছের মধ্যে কতগুলো কলস আছে দেখতে পেয়েছেন? সচরাচর এরকম কলস দেখা যায় না একটা গাছেতে। তো এই গাছটি মাত্র 700 টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। এটার ঠিকানা হলো জয়রামপুর শিবদুর্গা নার্সারি, আরামবাগ থেকে এলে জয়রামপুরে নামবেন, জয়রামপুরে নেমেই শিবদুর্গা নার্সারি পাবেন। যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে শিবদুর্গা নার্সারির কথা। এছাড়াও এখানে অনেক রকমের ফুল গাছ, থাই ভ্যারাইটির ফল গাছ বিভিন্ন রকম পাওয়া যায়। তো এই গাছের একটাই বৈশিষ্ট্য, এরা মাংসাশী হয়। তো এর ভিতরে কোনো পোকা বা মাকড় এই কলসের মধ্যে ঢুকলে সে মারা যায়, সে তাকে মারা যায় এবং সেইটাকে তারা গাছটা খায়। তো এই গাছ বসানোর নিয়ম হচ্ছে, আপনারা গাছটিকে এখান থেকে নিয়ে গিয়ে রেপোটিং করুন, একটা বড় হ্যাঙ্গিং বোর্ডে বসান। বসানোর জন্য কোকোপিট, অল্প পরিমাণ মাটি দিয়ে বসান। আর এই গাছটিতে ঠান্ডা জায়গায় রাখতে হবে, রোদে রাখলে হবে না, ঠান্ডা জায়গায় রাখতে হবে। তো আর একটা জিনিস দেখতে হবে, এর গাছের গোড়াটা যেন সবসময় ভিজে ভিজে ভাব থাকে। তো এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার। এই গাছটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তো এই গাছটি ভালো লাগলে বা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে দেবেন।